আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। HTML একটি ওয়েবসাইট তৈরির জন্য মূল বিষয় এবং আমরা যত কোডিং করে থাকি সেইটার মধ্যে বা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে HTML ছাড়া সেটা দুরূহ ব্যাপার। তো আমি HTML বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো HTML সম্বন্ধে কিছু কথা বলতে গেলে বলা যায় যে HTML 4.0.1 ভার্সনটি 1999 সালে পাবলিশ হয় এবং এরপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ল্যাঙ্গুয়েজটি আস্তে আস্তে আপডেট হয়, অনেক কিছু চেঞ্জ হয়, মডিফাই হয় এবং বর্তমানে HTML 5 কাজ চলছে এবং এখনও অনেক ব্রাউজার HTML 5 এর বিভিন্ন অপশন ঠিক মতনে সাপোর্ট করে না। তো HTML 5 শুরু করতে গেলে আমরা HTML কোড বিভিন্নভাবে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে লিখতে পারি। তো এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে ড্রিমওয়েভার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি ড্রিমওয়েভার CS6 ভার্সনটি ইউজ করছি। তো আপনি চাইলে CS6 এর বদলে অন্য যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, সব ক্ষেত্রে কোডিং একই রকম থাকবে। যেমন আমরা যদি নোটপ্যাড ইউজ করি, আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, এছাড়া ড্রিমওয়েভারের লয়ার ভার্সন যেগুলো রয়েছে সেগুলো ইউজ করি, যে কোনো কিছু আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি। তো ড্রিমওয়েভারের মাধ্যমে কাজ করার জন্যে আমি নিজে কমফোর্টেবল ফিল করি, কারণ হচ্ছে এখানে আমরা ইজিলি অনেক কাজ অনেক দ্রুত কমপ্লিট করে ফেলতে পারি এবং অনেক ক্ষেত্রেই আমাদের কোডিং করারও দরকার পড়ে না। তো প্রথমত আমি যদিও কোডিংয়ে না করে যেতে চাচ্ছি না, কোডিং করেই যেতে যাচ্ছি, তো সেই হিসেবে HTML ড্রিমওয়েভারের মাধ্যমে শুরু করার ক্ষেত্রে আমি ড্রিমওয়েভারের কিছু বারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। যে ড্রিমওয়েভারটি ওপেন করার ক্ষেত্রেই প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করতে যাচ্ছেন, তাহলে তারা অটো সেই টাইপের ল্যাঙ্গুয়েজগুলোর একটা ফরম্যাট দাঁড় করিয়ে দিবে। আর এখানে আপনি দেখুন ডিজাইনার মোড ছাড়া এবং আরও অনেক কিছু মোড রয়েছে, সেই মোড অনুযায়ী সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। আর এখানে কিছু মেনু রয়েছে, সেই মেনুতে বিভিন্নভাবে বিভিন্ন অপশন অ্যাড করে আমরা ড্রিমওয়েভারের কার্যকারিতা আরও বৃদ্ধি করতে পারি এবং অনেক কাজ অনেক ইজিলি কমপ্লিট করতে পারি। তো যাই হোক, আমাদের এখানে ড্রিমওয়েভারের ইন্টারফেস পরিচয় করাটা মেইন কাজ নয়, আমাদের কাজ হচ্ছে HTML কোডিংয়ের র কোডিং মাধ্যমে আগানো। তো আমি HTML শুরু করার ক্ষেত্রে প্রথমেই আপনি দেখবেন যে HTML এর ড্রিমওয়েভার দিয়ে যখন আপনি ওপেন করতে যাবেন তখন প্রথমেই এই জিনিসগুলো চলে আসবে। তো আমি চাচ্ছি না এই জিনিসগুলো আমার প্রথমেই চলে আসুক, তো সেজন্যে আমি সব কিছু ডিলিট করে দিলাম। এখন HTML এর কোডিংয়ের ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে HTML সবসময়ই HTML HTML এই কোডটি দিয়ে শুরু হবে এবং আবার এই কোডটি দিয়ে শেষ হবে।
এবং শেষ হওয়ার সময় অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এই স্ল্যাশ বাটনটি দিয়ে মানে হচ্ছে ইন্ড, এবং এটা হচ্ছে এইচটিএমএল কোড শুরু এবং শেষ, এবং এর মাঝখানে আমাদের যে ব্যাপারগুলো দরকার সেই ব্যাপারগুলো এখানে অ্যাড করতে হবে। এবং দেখুন এইচটিএমএল এর ভেতরে আরেকটু যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এইচটিএমএল এর ভেতরে বডি দিয়ে শুরু করতে হয় এবং বডি দিয়ে শেষ করতে হয়, এবং এটার মধ্যে আপনি যে লেখা লিখবেন সে লেখাটি আপনার ডিজাইনে শো করবে। ঠিক তেমনি এই যে দেখুন এখানে ডিজাইনে সেই লেখাটি শো করতেছে। তো ধরুন আমি লিখলাম হেড ওয়ান এবং এইচ ওয়ান লেখার ফলে হেডিং ওয়ান সেটা এই লেখাটি এরকম, এইচ টু এরকম, এইচ থ্রি এরকম, এইচ ফোর আরেকটু ছোটো, এইচ ফাইভ আরেকটু ছোটো, এইচ সিক্স আরেকটু ছোটো। তো এগুলো বিভিন্ন হেডিংয়ের ক্ষেত্রে আমরা এই এইগুলো ব্যবহার করে থাকি, এবং আপনি মনে রাখবেন হেডিং এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত। এবং আমি যদি একটি লেখাকে যদি বোল্ড করতে চাই তাহলে আমি যদি এখানে বি দেই তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে। দেখুন এই লেখাটি বোল্ড হয়ে গেছে। আবার এখানে যদি আই দেই তাহলে দেখুন এটি ইটালিক হয়ে গেছে। যদি আমি এখানে ইউ দেই তাহলে দেখুন এটি আন্ডারলাইন্ড হয়ে গেছে। আবার ধরুন আমি কিছু লেখা এখানে লিখলাম এবং এই লেখাটি এভাবে এখানে শো করতেছে, তো আমি এই লেখাটির মাঝখানে ধরুন এই জায়গাটিতে একটা এন্টার দিতে চাই। আমি যদি এখানে এন্টার দেই কোডিংয়ের মধ্যে তাহলে দেখুন এখানে আউটপুট কিছুই হচ্ছে না। তো আমাকে এন্টার দেওয়ার জন্যে আমাকে এখানে বিআর ইউজ করতে হবে। এখন দেখুন সরি এখানে বিআর ইউজ করতে হবে। তো বিআর ইউজ করলে দেখুন এখানে অটোমেটিক এই লেখাটি নিচে থেকে শুরু হয়েছে। তো এইচটিএমএল এ একটি মাত্র কোড, সেটি হচ্ছে বিআর, যার কোনো শুরু বা শেষ নেই। এছাড়া যতগুলি ট্যাগ রয়েছে প্রত্যেকটি ট্যাগই শুরু করার সময় শুরু এবং আবার শেষ করতে হবে। তো এটি ছাড়াও আরও একটি ব্যাপার যেটি রয়েছে, ধরুন আমি চাচ্ছি এটিকে একটি প্যারাগ্রাফ আকারে শো করার জন্যে, তো সেই জন্যে আমরা এখানে লিখতে পারি পি পি ক্লোজ, আবার পি পি ক্লোজ। এখন দেখুন এখানে সুন্দরভাবে দুইটি প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। আবার ধরুন আপনি যদি একটি লেখাকে হাইপার লিঙ্ক করতে চান, যেমন দেখুন এখানে অটোমেটিক একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং এটির কোড হচ্ছে এ এইচ আর ই এফ ইকুয়াল টু ডবল কোড এইচ টি টি পি কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট গুগল ডট কম ডবল কোড, এবং এর মাঝখানে আপনি যে লেখাটি লিখলেন
এই লেখাটি এখানে হয়ে গেছে। যেমন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে লেখা থাকে ডাউনলোড হেয়ার, অথবা লেখা থাকে যে টু রিড মোর। তো ঠিক ওই লেখাগুলো ঠিক এভাবেই তারা করে থাকে। এখানে আপনি যে লেখাটি লিখবেন, যেমন ক্লিক হেয়ার, এখানে তাই হবে। এবং এই লেখাটির উপর যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি ওই পেজটিতে, মানে www.google.com-এ অটোমেটিক চলে যাবে। তো HTML বাংলা টিউটোরিয়ালে প্রথম পর্ব এই পর্যন্তই। আশা করি দ্বিতীয় পর্বেও আমার সাথে থাকবেন। আতিকুল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।